জঙ্গলমহলে ফের মাওবাদী পোস্টার। গত কয়েকদিন ধরেই ঝাড়গ্রামের বিভিন্ন জায়গা জুড়ে মাওবাদী পোস্টার দেখা যাচ্ছে। বুধবার বাঁকুড়ার জঙ্গলমহল এলাকাতেও মাওবাদী পোস্টার দেখা যায়। বৃহস্পতিবার ফের এক বাড়ির উঠোনে মাওবাদী পোস্টার দেখা যায়। এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়িয়েছে এলাকায়। পুরনো দিনগুলির আতঙ্ক আবার দেখা দিচ্ছে অনেকের মনে। রাজ্যে হোমগার্ড নিয়োগে দুর্নীতি কারবারের অভিযোগে 8ই এপ্রিল অর্থাৎ আজ বাংলা বন্ধ ডেকেছে মাওবাদীরা। জঙ্গলমহলে যে পোস্টার পড়ছে, সে পোস্টার হচ্ছে মূলত তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, এক পক্ষ আরেক পক্ষকে মানতে পারছে না, সেই গোষ্ঠীদ্বন্দ্বের এটা হচ্ছে ফল। তাছাড়া সামনে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনে সন্ত্রাস সৃষ্টি করার জন্য বিরোধী দলকে বা বিজেপিকে এটা ভয় দেখানোর চেষ্টা চলছে। মাওবাদী বলে কিছু নেই, এটা মাওবাদীটা মূলত সিপিএমের আমলে মাওবাদী ছিল, ওটা তৃণমূলের একটা চক্রান্ত, নিজেদের মধ্যে একটা চক্রান্ত সৃষ্টি করে এসব নানা রকম কার্যকলাপ চালাচ্ছে। তার আগের দিন বাড়িকুল কেন্দ্র থানার মোড়ে এই বন্ধ এর পোস্টার দেখা যায়। এদিন মাওবাদী পোস্টার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল ও বিজেপির দুই পক্ষের দাবি, জঙ্গলমহলে মাওবাদী বলে কেউ নেই। দুই দলের মধ্যে এক হলেও একজন আরেকজনের দিকে আঙুল তুলেছে। এই সমস্ত বিরোধীদের চক্রান্ত, আর মাওবাদী বলে কিছু নেই। আজকে জঙ্গলমহলের মানুষ তৃণমূল সরকারে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে অত্যন্ত আনন্দে এবং খুশিতে আছে। বিনে পয়সায় রেশন পায়, আজকে পাট্টা পেয়েছে, কর্মসংস্থান হচ্ছে। আজকে একটা যে বারুদ এবং বুলেটের গন্ধ ছিল, আওয়াজ ছিল, জঙ্গলমহল আজকে কেবলমাত্র উন্নয়ন। আপনি যেদিকে তাকাবেন সেদিকে মানে অন্য রাস্তা ঘাট পানীয় জল আলো সমস্ত কিছু, এগুলো বিরোধীদের চক্রান্ত। বিজেপিরা এই ঘৃণ্য রাজনীতি করছে, পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে, যত পঞ্চায়েত ভোট এগিয়ে আসবে তত বিরোধীরা এই সমস্ত ঘৃণ্য রাজনীতি করবে, নোংরা রাজনীতি করবে, মানুষকে একটা আতঙ্কের পরিবেশে রাখার চিন্তাভাবনা করছে। তৃণমূলের দাবি, বিজেপি পোস্টার লাগিয়েছে। এদিকে বিজেপির তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বর ফল দাবি করেছে। এদিকে একের পর এক নম্বর চিটার ধীরে পুলিশ সতর্ক হয়েছে, জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে রেড মার্চ করছে।